আব্রারকে 5 ঘন্টার সময় রুমের ভিতরে ঢুকি, পর্যায়ক্রমে 19 জন সন্ত্রাসী তার উপরে আঘাত করেছে। শরীয়ত বলে যে 19 জনের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, একটা প্রাণের বিনিময়ে 19 জনকে এইভাবে পিটিয়ে হত্যা করে ফেলো। যে ইন্ডিয়ার দাদা বাবুরা গতকালকে আমাদের দেশের রিয়াদকে ধরে নিয়ে পিটায়া প্রস্তাব পায়খানা করে ফেলেছে একেবারে। রব্বে করিম বলেন আন্নান নাফসা বিন নাফস, হত্যার বদলা হত্যা, জানের বদলা জান। আমরা শুধু এটা জানি যে জানের বদলা সৎকার একটা দিলে জানের বদলা জান হয়, ঠিক না? না, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ একটা ছেলেকে বুয়েট পর্যন্ত পৌঁছানো, বুয়েটে এডমিশন নেওয়া, বুয়েট পর্যন্ত পৌঁছানো, যারা এডুকেশন নিয়ে চলেন, যারা পড়াশোনা বুঝেন, যারা বুয়েটের মর্যাদা বুঝেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বুঝেন, এদেরকে, এদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, একটা ছেলেকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সর্বোচ্চ মেধাবীরা যেখানে চান্স পায়, কথা ঠিক কিনা? এই বুয়েট পর্যন্ত একটা ছেলেকে পৌঁছাতে তার মা বাবা কি পরিমাণ কাঠখড়ি পোহাইতে হয়েছে, কি চেষ্টা করতে হয়েছে, কতটুকু তরবিয়ত দিলে পরে একটা সন্তানকে, কতটুকু তরবিয়ত দিলে পরে, চেষ্টা করলে পরে, তার উপরে মেহনত করলে পরে বুয়েটে চান্স পায়, এটা চিন্তা করা যায়? চিন্তা করা যায়। আর মা বাবারই স্বপ্ন, বুয়েটেরই ছাত্রগুলো শুধু মা বাবার স্বপ্ন নয়, এটা আমার দেশের স্বপ্ন, কথা ঠিক কিনা? এটা জাতির স্বপ্ন, এরা দেশ গড়ার কারিগর, এরা দেশ গড়ে অনেক কিছুই করে। আজকে দেখেন একটা নিরীহ ছেলেকে সামান্য একটা স্ট্যাটাস, সামান্য দাদা বাবুরা, যে ইন্ডিয়ার দাদা বাবুরা গতকালকে আমাদের দেশে রিয়াদকে ধরে নিয়ে পিটায়া প্রস্তাব পায়খানা করে ফেলেছে একেবারে, পিটানোর চোটে পিটায়া ঘাত করে আবার দেশের বুকে ফেলে দিয়েছে। কোথায় আছি আমরা? আমাদের স্বকীয়তা কোথায়? কোথায় আমাদের স্বকীয়তা? স্বাধীনতা কোথায় আমাদের? এই সব কিছু যাই হোক, সামান্য একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে সন্ত্রাস, কিন্তু সন্ত্রাস এ যে দলেরই হোক, কথা নেই কিনা? সন্ত্রাসকে যদি সন্ত্রাস হিসেবে আপনি চিহ্নিত না করেন, তাহলে এই জাতির বড় দুর্ভোগ সামনে, দুর্ভোগ তো চলেই এসছে, আরো মহা দুর্ভোগ সামনে আছে, মহা দুর্ভোগ আছে সামনে। আর আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না ছাত্রদের কাছে এই রাজনীতির বিষবৃক্ষ কারা ট্রান্সফার করলো? যেই ছাত্ররা পড়াশোনার টেবিলে বসে থাকবে, যেই ছাত্রের হাতে থাকবে কলম আর খাতা, এই ছাত্রের হাতে অস্ত্র কে উঠিয়ে দিল? কথাটি কি নজরে বলেন? এই ছাত্রদেরকে সন্ত্রাসীর ভিতরে কারা পাঠালো? কারা তাদেরকে, ছাত্রদেরকে নিজেদের ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করে? এটা জাতির বুঝতে হবে। আজকে যেই ছেলেগুলো এই আব্রাজকে হত্যা করলো, এদের মা বাবার এত বড় আশা ছিল যে এরাও ইঞ্জিনিয়ার হবে, এরা আর্কিটেকচার হবে, এই দেশ গঠন করার জন্যে বিরাট ভূমিকা পালন করবে তারা, কথা ঠিক কিনা? একুণাঙ্গারগুলোকে বলতে চাই, একুণাঙ্গারদেরকে বলতে চাই, তাদেরকে তো তাদের মা বাবা গর্ভ ধারণ করছে, জন্ম দিচ্ছে, তাদের পিছনে বহু চেষ্টা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারপরে বুয়েট পর্যন্ত পৌঁছাইছে, ঠিক কিনা? তাদের কারণে দেশকে তো কিছু দিতে পারলেই না, নিজেকেও আজকে ফাঁসির দড়ির সামনে নিয়ে দাঁড় করাইছে, কথা ঠিক কিনা? গোটা জাতিকে গোটা বিশ্বের সামনে অপমানিত করেছিস, ঠিক কিনা? নিজের মা বাবাকে জীবন্ত কবর দেওয়ার মতো কাজ করেছিস, ঠিক কিনা? জোরে বলে, এদেরকে যারা জন্ম দিয়েছে, এই মা কি করে মুখ দেখাবে সমাজে, এই বাবা কি করে মুখ দেখাবে, কি কথা আছে তার জবানে? যেই বাবা তার সন্তানকে বুয়েটে পাঠিয়েছে আর্কিটেকচার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, দেশ গঠন করার একজন জাতির কারিগর হিসেবে প্রতিষ্ঠিত পাওয়ার জন্য তাকে পাঠিয়েছে,
সে বুঝি এবার তার আরেক সহপাঠীকে পিটিয়ে মেরে ফেলেছে। ইসলাম কি বলে, শরীয়ত কি বলে, কোরআনে হাকিম কি বলে, আহকামুল হাকিমিন কি বলে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, জোরে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহর উপরে মহাবিচারক আর কেউ আছে নাকি? না। গোটা মানব জাতির জন্য আল্লাহই যথেষ্ট। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন বান্দার জন্য তো আল্লাহ যথেষ্ট, কথাটি কিনা ধরে বলেন, বান্দার জন্য আল্লাহর বিধান যথেষ্ট। মানব রচিত কোন বিধান দিয়ে বান্দার কল্যাণ আসে না, বান্দার কল্যাণ একমাত্র আল্লাহ রচিত বিধানের ভিতরে আছে, কথাটি কিনা ধরে বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন এই যে বিধান দিলাম, কেউ যদি কাউকে হত্যা করে, আন্নান নাফসা বিন্নাফস, কোন নফসকে যদি কেউ হত্যা করে ফেলে, একটা মানুষ যদি আরেকটা মানুষকে হত্যা করে, যে পর্যায়ে হত্যা করবে, যে ঘন্টা যে কয় ঘন্টা তাকে নির্যাতন করে হত্যা করা হবে, বিধান বলে কোরআন বলে তাকে ঠিক এই কয় ঘন্টা নির্যাতন করে হত্যা করো। ফাঁসির কাছে না, ফাঁসির কাছে কি, ফাঁসির কাছে উঠালো, গলার মধ্যে দড়ি দিল, মরে গেল, এটা নয়। আপনারা চিন্তা করতে পারেন আবরারকে পাঁচ ঘন্টা সময় রুমের ভিতরে ঢুকি, পর্যায়ক্রমে ১৯ জন সন্ত্রাসী তার উপরে আঘাত করেছে, ১৯ জন ছাত্র নামের সন্ত্রাসীরা তার উপরে এই আঘাত করেছে বিভিন্ন জিনিস দিয়ে, কয়েকবার বমি করে ফেলেছে, তারপরে তারে উঠিয়ে বসানো হয়েছে, ভাব ধরেছে বলতেছে, কলিজা ফেটে গেছে, পিটানির চুটে ভিতরে কলিজা ফেটে গেছে। এরকম সন্ত্রাসীকে আপনি যদি ফাঁসির কাছে ঝুলান, কি হলো বিচার? এটা এটা নয় যে পাঁচ ঘন্টা সময় আব্রারকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এরকম চৌরাস্তার মধ্যে দাঁড় করিয়ে আব্রাহার আত্মীয় স্বজনকে, এই আব্রাহার আত্মীয় স্বজনকে ডেকে এনে পাঁচ ঘন্টা সময় ওই অস্ত্রগুলো দিয়ে পিটিয়ে এদেরকে হত্যা করার বিধান আল্লাহ দিয়েছেন, এই বিধান আল্লাহ দিয়েছেন। এরকম কয়েকটা বিচার যদি বাংলাদেশের মাটিতে হতো, এই সন্ত্রাসের জন্ম আর হতো না এই দেশে, পরবর্তীতে এই সন্ত্রাস এই দেশে আর জন্ম হতো না, চিন্তা করে মানুষের গায়ে হাত দেওয়ার চেষ্টা করতো, কথাটি কিনা ধরে বলেন। বিশ্বজিতের হত্যাকারীকে অনেকটা হয়তো ক্ষমা করা হয়েছে, বড় বড় সন্ত্রাসকে ক্ষমা করে দেওয়া হয়েছে, এতে করে সন্ত্রাসীদের আস্ফালন বেড়েছে, ঠিক কিনা জুড়ে বলেন, সন্ত্রাসীদের আস্ফালন বেড়েছে এতে করে। শোনেন, আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে হুজুর অনেক কঠিন কঠিন কথা বলতেছেন, কে বলবে এই কথা, কে বলবে? মরা চিন্তা করেন, মনে মনে ভাবতেছেন যে কি জানি কি হয়, আর এত চিন্তা করে আপনি কয় হাজার বছর এই দুনিয়াতে বাঁচবেন, তাহলে হক বলবে কে, হক বলবে কে? আপনি হক শুনবার মানসিকতাও নাই, কেমন ইমান আপনার? এই ইমান নিয়ে রব্বি করিমের সামনে কি করে দাঁড়াবেন? আপনি দাঁড়াতে পারবেন না। তো মোহতরম হাজরিন, একটা নিরীহ ছাত্রকে ১৯ জন ব্যক্তি পিটিয়ে, ১১ থেকে পর্যায়ক্রমে ১৯ জন ব্যক্তি পিটিয়ে, ১৯ জন সন্ত্রাসী, মা বাবার কুলাঙ্গার সন্তান, এই জাতির কুলাঙ্গার সন্তান, কথা ঠিক কিনা? এরা নিরীহ একটা ছেলেকে বিভিন্ন অজুহাতে, চিন্তা করে দেখেন কার্যকলাপটা কেমন, যখন দেখেছে তারা চিন্তা করেছে যে পিটিয়ে বেশি অর্ধেক মরা করে, তারপরে পুলিশের কাছে হ্যান্ড ওভার করবো, শিবির অথবা জঙ্গি বলে, জামাত শিবির অথবা জঙ্গি বলে তাকে হ্যান্ড ওভার করবো, চিন্তা করতে পারেন কত বড় ভয়ানক ট্রেডিশনে যে দেশে দাঁড়িয়ে হয়েছে। এইরকম সন্ত্রাস এই জায়গায়ও থাকতে পারেন যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখতে পড়েই তার সাথে মতের অমিল হলেই তাকে সন্ত্রাসী অথবা জঙ্গি বানাবার পায়তারা করে থাকেন, কথাটি কিনা জুড়ে বলেন। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারীর কিছু অসাধী ব্যক্তি ওই এই কাজের মধ্যে জড়িত আছে, যে কোনো ব্যক্তি যদি তার দাড়ি টুপি থাকে আর সুন্নতি লেবাসটা থাকে, আর কোনো কারণে যদি তার সাথে মতের অমিল হয়,
তাহলে তাকে বিভিন্নভাবে ইয়াবা দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে শেষ পর্যন্ত কোনোটাই যদি কাজ না হয় তাহলে জঙ্গি বলে চালাইয়া দেওয়া। কথাটি কি নজরে বলেন? এরকম নিরীহ মামলায় হাজার হাজার মানুষ জেলখানায় বন্দি হয়ে আছে। জঙ্গি কাকে বলে, জঙ্গি কি জিনিস মোটেও জানে না সে, অথচ তারা জঙ্গিবাদের মামলা ধরে দেওয়া হয়েছে। জামাত শিবিরের মামলা তাকে জড়িয়ে দেওয়া হয়েছে, জামাত শিবির কি জিনিস সে জানেও না, জড়িয়ে দেওয়া হয়েছে। এরকম সন্ত্রাসী আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এও এরকম সন্ত্রাসী, কারণ তার সাথে একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের বক্তব্যের মতামতের মিল যদি না হয় তাহলে এই মুনাফিক সন্ত্রাসী তাকে জঙ্গি বলে আখ্যায়িত করার বিভিন্ন ষড়যন্ত্র করে বেড়ায়। এরা সেরকম সন্ত্রাসী, কথাটি কিনা ধরে বলেন? এই দেশের নিরীহ কোনো মানুষ, নিরীহ কোনো মানুষ কোনোদিন কোনো জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, নিরীহভাবে কেউ যদি একটা প্রাণীকে হত্যা করে, এই দুনিয়ায় একটা মানুষকে যদি কেউ হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকান্নামা কাতালান্নাস জামিয়া, সেজন্য সারা পৃথিবীর মানুষগুলোকে মেরে ফেলল। যে নিরীহ একটা মানুষকে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলল। মহতরম হাজরিন খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, আর আব্রার মাত্র একজন, ঠিক কিনা? হত্যা করেছে কয়জনে? ১৯ জন মিলে হত্যা করেছে। তো শরীয়তের বিধান যদি কার্যকর হয়, আল্লাহ পাকের এই হুকুম যদি কার্যকর হয়, জানের বদলা জান, তাহলে বিধান তো আসে যে একজনকে হত্যা করেছে, এই আসামিদের ভিতরে যে এক নাম্বার আসামি তারে হত্যা করে দাও, একজনের বদলা একজন হয়ে যায়, ঠিক কিনা? শরীয়তের বিধান তো এমন আসার কথা, আমাদের মানসিক আমাদের যুক্তির বিধান এমন আসার কথা। আর শরীয়ত বলে না যে ১৯ জনে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, একটা প্রাণের বিনিময়ে ১৯ জনকে এইভাবে পিটিয়ে হত্যা করে ফেলো। ১৯ জন কেন? এই বুয়েটের সমস্ত ছাত্ররা যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতো, এই সব বাইরেকে হত্যা করে ফেলো।